পতনের অপেক্ষায় বাখমুত শহর। মিয়ানমারে প্রশিক্ষণের সময় সৈনিকের গুলিতে নিহত এক কর্নেল। আর্মিতে ছড়িয়ে পড়েছে বিদ্রোহ আতঙ্ক। ইউক্রেনের সহায়তার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে যুক্তরাষ্ট্রে। ভিডিওস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পতনের অপেক্ষায় রয়েছে বাখমুত শহর। বাখমুত বর্তমানে পরিণত হয়েছে ইউক্রেনের আরেক মারিওপুল শহরে। কিয়েভ বলেছে, রাশিয়ার টানা মিসাইল ও রকেট হামলায় শহরটি এখন একটি ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু নয়। তবে শহরটির এখনও পতন অস্বীকার করে কিয়েভ জানিয়েছে, উভয় পক্ষ তীব্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে শহরটি দখলের জন্য। সিএনএন, বিবিসি সহ পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাখমুত সহ পূর্ব ইউক্রেনের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। ডোনেস্ক অঞ্চলের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাশিয়ার টানা মিসাইল হামলায় ভেঙে পড়েছে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা। নতুন বিভিন্ন শহর ও গ্রাম দখলের পর রাশিয়ান আর্মি এখন তীব্র যুদ্ধ করছে বাখমুতগামী গুরুত্বপূর্ণ একটি সড়কের দখল নেওয়ার জন্য। সিএনএনের খবরে বলা হয়েছে, বাখমুতে ভাড়াটিয়া ওয়াগনার গ্রুপকে সহায়তা করছে রাশিয়ার এয়ারফোর্স। এয়ারফোর্সের বিমান হামলার ফলে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ইউক্রেন আর্মির অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। মঙ্গলবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান এয়ারফোর্সের সহায়তায় দখল করা হয়েছে বাখমুতের 3 মাইল উত্তরে ব্লাহোদন্তে গ্রামসহ বিস্তীর্ণ এলাকা। ডোনেস্কে ইউক্রেনের সামরিক প্রশাসক পাভলো কিরিলেনকো টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, বাখমুত এখন সম্পূর্ণরূপে বিধ্বস্ত শহর। রাশিয়ার এখন নীতি হল বাখমুতকে মাটির সাথে মিশিয়ে দেয়া। সেখানে যারা আছে সবাইকে হত্যা করে তারা বাখমুত শহর দখল করবে। সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কর্মকর্তারা অনেক আগে থেকে বাখমুত ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেও ইউক্রেন এখনও বাখমুতের সেনা ও অস্ত্র ক্ষয় করে চলেছে। ইউক্রেনের উচিত ডোনেস্ক সহ পূর্ব ইউক্রেন থেকে মনোযোগ সরিয়ে ইউক্রেনের দক্ষিণ অঞ্চল রক্ষার চেষ্টা করা। মঙ্গলবার ইউক্রেন আর্মির পূর্বাঞ্চলীয় মুখপাত্র স্থানীয় টেলিভিশনকে জানায়, বাখমুত রক্ষায় গত 24 ঘণ্টায় রাশিয়া বাখমুতে 197টি আর্টিলারি হামলা চালিয়েছে। ইউক্রেন আর্মি ও রাশিয়ার সেনা অবস্থানের ওপর তীব্র হামলা চালিয়েছে এবং নিহত হয়েছে 200+ রাশিয়ান সেনা। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ডোনেস্ক সহ ইউক্রেনের পূর্বাঞ্চলে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে রাশিয়ান হামলায় ধ্বংস হয়েছে ইউক্রেনের 84টি আর্টিলারি ইউনিট। হামলায় নিহত হয়েছে ইউক্রেনের 200+ সেনা। খারসনে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ভূপাতিত করেছে ইউক্রেনের একটি Mi-8 হেলিকপ্টার। ইউক্রেন অভিযানের শুরুতে বাখমুতের জনসংখ্যা ছিল 75,000-এর বেশি। বর্তমানে শহরটিতে বেসামরিক লোকজন নেই বললেই চলে। গত জুলাই মাসে সেভেরোডোনেস্ক এবং লিচেচনস্কের পর বাখমুত হতে যাচ্ছে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন কোনো শহর দখল। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত যুদ্ধে রাশিয়ান হামলায় ধ্বংস হয়েছে ইউক্রেনের 300+ যুদ্ধবিমান, 200+ হেলিকপ্টার, প্রায় 3,000 ছোট বড় ড্রোন। এছাড়া ধ্বংস হয়েছে ইউক্রেনের 400+ অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম, 7,000-এর অধিক ট্যাঙ্ক ও আর্মার্ড ফাইটিং ভেহিকেল এবং প্রায় 1,000 কমব্যাট ফাইটিং ভেহিকেল। মিয়ানমারের সৈনিকের গুলিতে নিহত হয়েছে একজন লেফটেন্যান্ট কর্নেল। প্রশিক্ষণের সময় একজন কর্পোরাল সৈনিক তার বসকে কাছ থেকে গুলি করে হত্যা করে। নিহত সেনা কর্মকর্তার নাম কিও সোয়ে অং। এ হত্যাকাণ্ডের পর ভীতি আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে মিয়ানমার আর্মির মধ্যে। আশঙ্কা দেখা দিয়েছে বিভিন্ন ইউনিটে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সৈনিকদের বিদ্রোহের। মিয়ানমার আর্মি চেষ্টা করছে সৈনিকের হাতে সেনা কর্মকর্তা নিহতের ঘটনা আড়াল করার। রোববার মান্দালয়ের পিন লুইন টাউনশিপে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইরাবতীর খবরে বলা হয়েছে, নিহত সেনা কর্মকর্তা অং এর বিরুদ্ধে সৈনিকদের সাথে অন্যায় আচরণের অভিযোগ ছিল। ঘটনার সময় একটি সেনা প্যারেডের নেতৃত্ব দিচ্ছিলেন অং। এ সময় একজন ল্যান্স কর্পোরাল খুব কাছ থেকে রাইফেলের 2 রাউন্ড গুলি করে অং এর বুকে। ঘটনার পর বন্দী করা হয়েছে হত্যাকারী ল্যান্স কর্পোরালকে। মিয়ানমার আর্মির সাবেক ক্যাপ্টেন হিতেথ মিয়া তিরাবতীকে বলেন, এ ঘটনা প্রমাণ করছে মিয়ানমার আর্মির মধ্যে বর্তমান বিক্ষুব্ধ আর বিভক্তির চিত্র। সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে বিভিন্ন ইউনিট বিদ্রোহ করবে মিয়ানমারের জনগণের বিরুদ্ধে অন্যায় যুদ্ধের প্রতিবাদে।
মিয়ানমার আর্মির উচ্চপদস্থ কর্মকর্তারা অধীনস্থদের জোর করে যুদ্ধে পাঠাচ্ছে, এজন্য নির্যাতন করা হচ্ছে অনেককে। সেনা কর্মকর্তা নিহতের পর পরিবারকে নির্দেশ দেওয়া হয়েছে নিহতের খবর গণমাধ্যমে প্রকাশ না করার জন্য। এদিকে কাচিন রাজ্যে রোববার বিদ্রোহীরা হত্যা করেছে মিয়ানমার আর্মির একজন ক্যাপ্টেনকে। শনিবার তাকে গ্রেফতার করা হয় মোগাং টাউনশিপে। নিহত ক্যাপ্টেনের নাম পাইং থু সোয়ে। এই সেনা কর্মকর্তা মিয়ানমার আর্মির গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করছিলেন। তিনি কাচিন রাজ্যে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এবং পিপলস ডিফেন্স ফোর্স বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল বলে জানিয়েছে পিপলস ডিফেন্স ফোর্স। এদিকে আজ পূর্ণ হয়েছে মিয়ানমার আর্মির অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের 2 বছর। 2020 সালের নভেম্বরে নির্বাচনে জয়লাভ করে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে 2021 সালের 1 ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে আর্মি। এরপর সেপ্টেম্বর মাসে সুচির দলসহ দেশটির সকল রাজনৈতিক দল সশস্ত্র যুদ্ধ ঘোষণা করে আর্মিকে ক্ষমতা থেকে উৎখাতের লক্ষ্যে। তাদের সাথে যোগ দেয় দেশটিতে কয়েক দশক ধরে যুদ্ধরত সীমান্তবর্তী সকল জাতিগত বিদ্রোহী গ্রুপ। দেশব্যাপী ছড়িয়ে পড়া বিদ্রোহ দমনে ব্যর্থ হতে থাকে মিয়ানমার আর্মির গ্রাউন্ড ফোর্স। এরপর তারা শুরু করে ব্যাপক বিমান হামলা। নির্বিচার বিমান হামলায় নিহত হতে থাকে সাধারণ মানুষ। বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়েছে বিমান হামলা মিয়ানমার আর্মির ব্যর্থতাই তুলে ধরছে। বিমান হামলায় ভীত নয় তারা। আর্মির বিরুদ্ধে গড়ে ওঠা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে চলতি বছরের মধ্যেই ক্ষমতা থেকে উৎখাত করা হবে জান্তা সরকারকে। ফলে চলতি বছর মিয়ানমার বরণ করতে যাচ্ছে নতুন এক রক্তাক্ত। ইউক্রেনে অকাতরে অর্থ ঢালার বিরুদ্ধে ক্রমে ক্ষোভ বাড়ছে আমেরিকানদের মধ্যে। ধীরে ধীরে ইউক্রেনের প্রতি সমর্থন কমছে যুক্তরাষ্ট্রে। পিউ রিসার্চের সর্বশেষ জরিপে উঠে এসেছে এ তথ্য। মঙ্গলবার প্রকাশিত ফলাফল অনুযায়ী জরিপে অংশ নেওয়া 26% উত্তরদাতা মনে করেন যুক্তরাষ্ট্র অতিরিক্ত সহায়তা পাঠাচ্ছে ইউক্রেনে। 20% উত্তরদাতা মনে করেন যুক্তরাষ্ট্রের আরও অধিক সহায়তা পাঠানো উচিত ইউক্রেনে। তবে ইউক্রেনে আরও অধিক সহায়তা পাঠানো উচিত এ মতের পক্ষে উত্তরদাতা গত বছর মার্চ মাসে ছিল শতকরা 42%। তাদের সংখ্যা এখন অর্ধেকে নেমে এসেছে। বাইডেন প্রশাসন এখন পর্যন্ত ইউক্রেনের জন্য $110 বিলিয়ন সহায়তা বিল অনুমোদন করেছে। এর মধ্যে $27 বিলিয়নের বেশি সামরিক ও আর্থিক সহায়তা পাঠানো হয়েছে ইউক্রেনে। গত মে মাসে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য $40 বিলিয়নের বিল অনুমোদন দেয়। গত ডিসেম্বরে সরকারি ব্যয় ইউক্রেনের জন্য বরাদ্দ করে আরও $47 বিলিয়ন। রিপাবলিকানরা এসব বিলে অনুমোদন দিলেও একটি গ্রুপ এর তীব্র বিরোধী। তারা ইউক্রেনকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার অভিযোগ করেছে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে। জরিপে অংশ নেওয়া রিপাবলিকান সমর্থক উত্তরদাতাদের 40% জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য মাত্রাতিরিক্ত ব্যয় করছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।